আগামী 3 থেকে 20 অক্টোবর বাংলাদেশে হওয়ার কথা আইসিসির নারী টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশে বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন অংশগ্রহণকারী কয়েকটি দেশের সরকার তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি থাকার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে। রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এ বিষয়ে কথা বলেছেন। আসিফ মাহমুদ বলেছেন, টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারা এদেশের জন্য একটি ভালো মাইলফলক হবে, যেহেতু একটা সংকটকাল চলছে। আবার একই সঙ্গে যারা আমাদের অতিথি হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। আমাদের সবকিছু বিবেচনা করে এখন এগোতে হবে। বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন বলেও জানিয়েছেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সবকিছু বিবেচনা এটা তো শুধু ক্রীড়া মন্ত্রণালয়ে নেই, এটি রাষ্ট্রীয় ব্যাপারও। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে, তারপরও এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবো আমরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখন অনুপস্থিত, তিনি পদত্যাগ করবেন বলেও শোনা যাচ্ছে। তাহলে বিসিবি কিভাবে চলবে এবং বড় কোনো পরিবর্তন আসবে কিনা এমন এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ জানান, আমরা সংস্কার করব সিস্টেমের কোনো ব্যক্তির না, সিস্টেমকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারে বদল আসবে এটা সুনিশ্চিত। তবে বোর্ডের ব্যাপারে যেটা হলো গঠনতন্ত্র আছে, যারা দায়িত্বে আসবেন বা পাবেন তাদেরকে গঠনতন্ত্র আরো গণতান্ত্রিক করে গড়ে তুলতে হবে, পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে। শুধু বিসিবি নয়, বাফুফে সহ অন্যান্য ফেডারেশন যেগুলো আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এবারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কি বাংলাদেশে অনুষ্ঠিত হবে নাকি নয়? এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।